রেডমি নোট ইলেভেন মোবাইলটা যথেষ্ট কম দামে লঞ্চ করেছে কিন্তু এই ফোনে আমরা বেশ ভালো ফিচার স্পেসিফিকেশান পাচ্ছি তো অল ওভার এই ফোনে আমরা কী ফিচার স্পেসিফিকেশান পাচ্ছি মোবাইলটা কেমন হবে আপনাদের জন্য মোবাইলটার দাম কত হতে পারে সেই ব্যাপারে বিস্তারিত জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন অনেক কিছুই জানতে পারবেন আপনারা এই মোবাইলের ব্যাপারে তো শুরু করা যাক আজকের ভিডিও হ্যালো ফ্রেন্ডস আমি আনন্দ আর আপনারা দেখছেন লিমিটলেস আনন্দ চ্যানেল এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে নিচে দেখুন রেড কালার একটা সাবস্ক্রাইব বাটন আছে ওখানে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকুন কারণ রোজ এখানে এরকমই ভিডিও আমি আপনাদের জন্য আপলোড করতে থাকি তো আমরা জেনে নিই এই মোবাইলে আমরা কি কি ফিচার স্পেসিফিকেশন পাচ্ছি তো এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি ছয় পয়েন্ট ছয় ইঞ্চি ফুল এইচ ডি প্লাস আইপিএস পাঞ্চোল ডিসপ্লে মানে আমরা এই ফোনে বেশ বড় সাইজের এবং বেশ ভালো কোয়ালিটির ডিসপ্লেই পাচ্ছি মোবাইলে যে ডিসপ্লেটা থাকছে তার স্ক্রিনে রেট থাকছে নাইনটি হার্স মোবাইলটি থিকনেস হচ্ছে আট পয়েন্ট আট মিলিমিটার এবং ওয়ের ওজন হচ্ছে একশো পঁচানব্বই গ্রাম মতো এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি অ্যান্ড্রয়েড ইলেভেন অপারেটিং সিস্টেম এমআই আই ইউআই টুয়েলভ পয়েন্ট ফাইভ ইউজার ইন্টারফেসের সাথে পাঁচ হাজার এমএ জাম্বো ব্যাটারির সাথে তেত্রিশ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট আমরা পাচ্ছি মোবাইলে এবং এতে যে চার্জিং কানেক্টারটা থাকছে সেটা ইউএসবি টাইপ সি এবং তেত্রিশ ওয়াট মানে যথেষ্টই তাড়াতাড়ি কিন্তু আমরা ফোনটাকে ফুল চার্জ করে ফেলতে পারবো সিকিউরিটির দিক থেকে দেখতে গেলে এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি সাইড মাউন্টের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ফেস আনলকের ফেসিলিটি মোবাইলটি আপাতত তিনটে কালার ভেরিয়েশানে লঞ্চ হয়েছে মিস্টেরিয়াস ব্ল্যাক মিল্কি ওয়ে ব্লু এবং মিন্ট গ্রিন এই মোবাইলের রেয়ার সাইডে আমরা পেয়ে যাচ্ছি পঞ্চাশ মেগা পিক্সেলের ডুয়েল ক্যামেরা প্রাইমারি যে ক্যামেরাটা থাকছে সেটা পঞ্চাশ মেগাপিক্সেলের তারপর আমরা একটা আট মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স পেয়ে যাচ্ছি এবং এই ফোনের ফ্রন্টে আমরা পেয়ে যাচ্ছি ষোলো মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা তো অল ওভার এই ফোনের ক্যামেরা সেকশনটা কিন্তু আমরা বেশ ভালো পাচ্ছি বিশেষ করে এই ফোনে সেলফি ক্যামেরাটা কিন্তু যথেষ্টই ভালো থাকছে এবার আমরা সোজা চলে আসি ফোনের পারফরমেন্সের দিকে জেনে নিই এতে আমরা প্রসেসার কি পাচ্ছি তো এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি মিডিয়াটেক ডায়মেন্সিটি এইট হান্ড্রেড টেন চিপসেট এটা একটা সিক্স এনএম অক্টাকর চিপসট যার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে টু পয়েন্ট ফোর গিগার্স তো এই ফোনের পারফরমেন্সের কথা বলতে গেলে এই মোবাইলে আপনারা বেশ ভালো গেম খেলতে পারবেন মাল্টিটাস্কিং করতে পারবেন অল ওভার এই ফোনের পারফরমেন্স আপনারা বেশ ভালো পাবেন এবং এই চিপসেটটা যেহেতু ফাইভ জি সাপোর্ট করে তাই এই মোবাইল আপনারা ফাইভ জি সাপোর্টও পেয়ে যাবেন মোবাইলটি আপাতত অফিসিয়ালি চায়নাতে লঞ্চ হয়েছে চারটে স্টোরেজ এবং র্যামের ভেরিয়েন্টের সাথে এতে থাকছে চার জিবি র্যাম একশো আঠাশ জিবি ইন্টারনাল স্টোরেজ ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি ইন্টারনাল স্টোরেজ আট জিবি র্যাম একশো আঠাশ জিবি ইন্টারনাল স্টোরেজ এবং আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি ইন্টারনাল স্টোরেজ মানে আমরা ইন্টারনাল স্টোরেজ কিন্তু বেশ ভালো পাচ্ছি এই মোবাইলে আমরা যে র্যামে টেকনোলজিটা পাচ্ছি সেটা এলপিডিডি আর ফোর এক্স এবং এতে আমরা ইউএফএস টু পয়েন্ট টু স্টোরেজ টাইপ পেয়ে যাচ্ছি আমরা তো সব কিছুই এনে নিলাম ফোনটার ব্যাপারে এবার জেনে নিই মোবাইলটার দাম কত তো মোবাইলটা যেই দামে চায়নাতে লঞ্চ করেছে সেই দামটাকে যদি ভারতীয় টাকায় কনভার্ট করা যায় ফোনটার দাম এসে দাঁড়াচ্ছে মোটামুটি তেরো হাজার পাঁচশো ভারতীয় টাকার কাছাকাছি এবং বাংলাদেশি টাকায় কনভার্ট করলে পনেরো হাজার থেকে সাড়ে পনেরো হাজার বাংলাদেশি টাকার কাছাকাছি ফোনটার দাম এসে দাঁড়াচ্ছে তো এই দামে যদি ফোনটা ভারত বা বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করে তাহলে কিন্তু বেশ অল্প দামে বেশ ভালো ফিচার্স স্পেসিফিকেশান আলা একটা ফোন আমরা পেয়ে যাবো মোবাইলটা সম্পর্কে আপনাদের কি ধারণা আপনাদের কি মত অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কারণ আপনাদের প্রত্যেকটা কমেন্ট যথেষ্টই গুরুত্বপূর্ণ আমার কাছে ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে বাই